অনেকটা মিস করছিলাম মাকে ওখানে গিয়ে আমি নেই আর ওকে কে যে মারে কে জানে এক দিন পরে এরকম ভাবে কুল খাচ্ছে গাইস Hey guys, good afternoon. Welcome back to my channel to a new vlog. So finally, বাড়ি এসে এখন vlog shoot করছি আর অনেক 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 দিন পরে আজকে যাচ্ছি একটু গ্রামের বাড়ি মানে ঘুমাতে কারণ আমার প্রতি মাসে একটা করে পুজো হয় মা ইচ্ছা করে যে সবাইকে একটু খাওয়ায় ওই জন্য প্রতি মাসে আমার 7 তারিখ বা 8 তারিখ একটা করে মানে আমাদের বসনের সভা বলা হয় ওটা দেয় তো এখন আমি আর বোন যাব মা গিয়েছে আরো দুদিন আগে এখন রাজাকে বের করব রাজাকে বের করে নিয়ে যাব রাজাকে দেখো আমি এরকম ঢেকে রেখে গেছি তো চলো অনেক দিন পরে আজকে রাজাকে দেখব আর তোমরাও আমার সাথে দেখবে ফাইনালি বোন চলে এসে অনেক দিন পরে বোনকে ব্লগে দেখতে পাচ্ছ আর এখন কথা বলছ দেখতে পাচ্ছ না এখন ঢেকে যা কোথায় আছিস আজকে আজকে আমরা যাচ্ছি ঘুমাতে মা আছে আর ওই বাড়িতে যে পূজো হয় প্রতি মাসে সেই পূজোটাই হচ্ছে আজকে আর আমরা ভাই বোন তো ম্যাক্সিমাম মাসেই যাই না কিন্তু এই মাসে আমরা যখন আমরা দুজনেই যাব আর ওখানে গিয়ে খাবো তো চলো খাওয়া দাওয়া হয়নি আর এদিকে রাজার অনেক কিছু ঠিক করতে হবে রাজার এটা ভেঙে আছে এটা পাল্টাতে হবে না না এটা আগে না না একটা থাকলে ধরবে না আর গাইস রাজার আমার ইচ্ছা আছে এই যে এইটা পুরোটা পাল্টাবো এখানে খারাপ হয়ে গিয়েছিল এটা পুরোটা এখন রাজাকে পুরো সেটিং করতে হবে আর এখন থেকে রাজাকে তোমরা আমার এই ব্লগ চ্যানেলে বেশি দেখতে পারবে আই হোপ আশা করছি কারণ আমি যেরকম কন্টেন্ট চাইছি সেরকম কন্টেন্ট রাজাকেও রাখতে চাইছি হালকা পাতলা একটু এখন এখান থেকে আমি আর বোন যাব হলো গিয়ে গুমার বাড়ি কারণ অনেক দিন পরে একটু গুমার বাড়ি দেখতে ইচ্ছা করছে আর আজকে বাড়িতে অনুষ্ঠান এমনিতেই বুঝতে পারছ এই হ্যান্ড গ্লাভসটা পরার একটাই কারণ হয় যে এটা পুরো সেফটি থাকে তো ওই জন্য এটাকেও পরে নিই চলো না এটা ভালো লাগে চলো অনেক দিন পরে আজকে ঘুমা যাচ্ছি আর যেতে যেতে পুরোটা দেখতে পারবে আর সেই মজাও হবে আজকে ঘুমাতে গিয়ে আর সত্যি কথা বলতে আমার রাজাকে চালিয়ে আমি যাতে কমফোর্টেবল মনে করি না আমার মনে হয় না আমি অন্য কোনো গাড়ি চালালে এতটা কমফোর্টেবল মনে হবে আমার কাছে কারণ আমার রাজাকে মনে হয় না আমি পুরো নিজের করে নিয়েছি এরকম একটা ব্যাপার আমার মতন কমফোর্টেবল রাজাকে মনে হয় না কেউ রাখতে পারবে শুধুমাত্র আমি রাজাকে এখন একটুখানি ক্লিয়ার করতে হবে অনেক কিছু অনেক জিনিস চেঞ্জ করতে হবে এখান থেকে আমাদের ঘুমা যেতে প্রায় সময় লাগবে এক ঘন্টা না লাগলেও 40-45 মিনিট তো লাগবে আরামসে তো অনেক দিন পরে রাজারে চালাচ্ছি এখন মনে হচ্ছে যেন অনেকটা স্পিড বাড়াতে ইচ্ছে করছে বাট তারপরেও যতটা দরকার ততটা যাবে তার উপরে ওঠানো ঠিক না তো চলো গাড়ির পুরোপুরি তেল শেষ আর এখন আমার তেল ভরতে হবে আর এখানে যা জ্যাম পড়েছে না এত পরিমাণে জ্যাম এই দুপুরবেলাও কি কি গরম তো গাইস এত পরিমাণে রোদ পড়েছে না আজকে মানে গরমও লাগছে সেই লেভেলের না না কিছু একটা হয়েছে সামনে কি হলো আমাদেরটা কই এই তুই ওখানে কি করছিস বেটা কি হয়েছে তো গাইস ওর পা মনে হয় কেউ আবার ই করেছে কি হয়েছে বেটা আসো কই দেখি তুমি কি সার্চ করো হ্যাঁ আমা ঠিক আছে আমি সোনা কাকা একটা ট্যাগ লিখে দেবো ঠিক আছে আমার ভিডিওতে বুঝলে দেখো গাইস রকির পাটা কি আগে বলো কি বলছো কথা বলো আগে একটু কথা বলো সবার সাথে কি সার্চ করছো ভালো না তুমি একদম ভালো না বুঝলে তো গাইস চলো বাড়িতে
ফাইনালি বাড়ি চলে আসলাম আর অনেক দিন পরে আজকের বাড়িটা বেশ ভালো লাগছে মনে হচ্ছে আমি কেন জানি না এরকম লাগছে যেহেতু অনেক দিন পরে আজকে বাড়ি আসলাম তো একটু ভালো লাগবে তো অবশ্যই আর আমাদের এই রাস্তাটা পুরোটা পাকা হয়ে গেছে আমার ভেবেই কিরম লাগছে আর এইটুকু জায়গা যেহেতু একটু আলাদা দিকটা পড়ে আছে তাই এই জন্য একটু লেট হচ্ছে আরে তুমি তো অনেক বড় হয়ে গেছো তুমি আমার চিনতে পারছো আমার বাড়ি আমাদের বাড়ি কোনটা বলো তো কোন মুনু আয়ুষ কোনটা ওদের বাড়ি এইটা না তোমাদের বাড়ি কোনটা ও তাহলে ওই ওদের বাড়ি ওই বাড়ির যে বাচ্চাটা ছিল ও কোথায় তাই বা ও কোথায় সব আমার মনের বান্ধবী তাই তো সবার সবার নাম কি নৌরিন আর ওর নাম দাদা ও সারাক্ষণ গেম খেলে কি গেম খেলছিস ফ্রি ফায়ার আমরা ফ্রি ফায়ার খেলতে হে ও মা মার দি আমকো তো গাইস আমার কিছু খেতে হবে রকি কি হয়েছে তোমায় কেউ মেরেছে তো গাইস আমি নেই আর ওকে কে যে মারে কে জানে কি হয় বেটা তো দেখো বাবা কেসন বা তা অনেক দিন পরে আজকে মাকে দেখলাম কেমন লাগছে অনেকটা মিস করছিলাম মাকে ওখানে গিয়ে একটুখানি আমাদের ওই জমির ওখানে যেহেতু অনেকদিন দিয়ে যাইনি ওই জায়গায় কিরকম হয়েছে কিনা তাই একটু ওখানে যাবো ঘুরতে আর এই আজকে দেখো আমাকে তো তোমরা অনেকদিন দেখো না তাই না তোমরা সবাই কেমন আছো বলো আমি একটু আগেও বলেছিলাম আর এবার তুই চল আর গাইস আজকে দিনটা খুব ভালো লাগছে বিকজ ইস মুখে দাঁড়া একটু শরীর চল এইদিক দিয়ে যাবো গাড়ি ঘোড়া ও উল্টো ঘোড়া এইদিক দিয়ে ঘোড়া আমার কথাই হয় ঠিক চলো আমরা যাবো এখন আমাদের জমির ওখানে তো তোমাদেরকেও দেখাবো আর একটা বাগানে তো প্রায় অনেক সুপারি গাছ লাগিয়েছে সেই গাছগুলো কত বড় হয়েছে কি না বাবা যায় মাঝে মাঝে গিয়ে জল দেয় মানে ম্যাক্সিমাম দিনই যায় এখন তো বৃষ্টি হচ্ছে না আর সুপারি গাছে প্রচুর জল লাগে সেই জন্য দেখা যাক গাছগুলো কত বড় হয়েছে চলো ছোট ছোট বাচ্চা গাছগুলো ওটা এটা সবার ভালোবাসা আর এটা হলো আমার জায়গা যেখানটাতে আমি বড় হয়েছি ছোটবেলা থেকে স্যার ফাইনালি অনেক দিন পরে একটু যাচ্ছি জমিতে আর আমি অনেক মানে দুই তিন মাস পরে আই থিংক আসলাম এখানটাতে আর চলো আর এটা হলো আমাদের এই রাস্তাটা যেটা হলো গিয়ে আমাদের মানে জমি এই একটা জমি আর একটা ওই সাইডে তো দুটোই তোমাদেরকে দেখাবো রাস্তাটা হবে এখান দিয়ে দেখতে পাচ্ছ এই যে পিলার এই একটা পিলার আর এই একটা পিলার মানে এটা পুরো পার্সোনাল রাস্তা আর এখান থেকে এই যে জমিটা পুরো সুপারি গাছ লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ মানে এখান থেকে যতদূর দেখা যাচ্ছে এই সাইডে আমি তোমাদেরকে দেখাচ্ছি লাস্ট পিলার কোথায় গেল তো ওই দেখতে পাচ্ছ লাস্ট পিলার এখানটাতে এই যে এটা কত চারশো চল ঢোক ভিতরে আম গাছে এবার আম হয়েছে ই নারকেল আছে তো গাছে চলো এখন যাবো রাস্তার পাশেরটা মানে যেটা মাঠের পাশে ওই লোকেশনটা না ভিউটা একদম মস্তাম কারণ এটা একটু চারদিকে আটকানো এটা আই থিঙ্ক একটা বাড়ির জায়গা ছিল আগে তো সেইটা হলো গিয়ে এখন আমাদের হয়ে গেছে আর এই জমিতে আসলাম আর এই জমিতে এসে দেখো কলা হয়েছে গাছে কলা অনেক কলা পেঁপে আরও অনেক কিছু হয়েছে তাই না বোন একদম একদম আমি তো আগে বললাম যে তুই গাছগুলো লাগিয়েছিস কত দিয়ে এনে কলাও হয়ে গেছে এটা কি কলা সবরি কলা আরে পেঁপে দেখো গাইস
কত সুন্দর পেপে হয়েছে গোল পেপেটা কিন্তু মারাত্মক লেভেলের বোন পেকে আছে নাকি এরকমই না না পেকেছে একটা মনে হচ্ছে না ধরিস না পড়ে চারদিকটা ওইখান থেকে পুরোপুরি ঘেরা ওই মাথা আর ওই মাথা থেকে ওই মাথা শুনেছি আর গাইস এই যে জমিটা দেখতে পাচ্ছ না এই যে এই জমিটা এটাও এটাও বলো এটাও মনে করো আমাদেরই এই যে এখান থেকে এই যে এখান থেকে এই পিলার থেকে এই পিলার আর এদিকে এই পিলার এই ম্যাডাম এসছে এখন এসে বলে খিদে পেয়েছে তাড়াতাড়ি চল আমাদের বাড়ি গিয়ে খাবে বড়লোকস পাকা বাড়ি হয়ে গেছে লাগবে না ডাব্বা সারাদিন এদিক সেদিক হয়ে কেটে গেল আর এখন বাড়িতে কেউ নেই সবাই চলে গেছে গান টানো কমপ্লিট এদিকে এখন নিজেদের লোক সবাই খাচ্ছে মানে দাদা মা বৌদি আচ্ছা কষ্ট হলো মাও এখন দিচ্ছে আমরা কাছে এত সময় আমরা দিছিলাম আর ভাই তুই শুধু ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক সে অনেকদিন পরে তাই আমি ঘোরার আমি বাড়ি থাকার থেকে বেশি ঘুরেছি এখন আবার একটু ঘুরতে হবে আবার একটু পরে আমার বেরিয়ে যেতে হবে তো একটু বাইরে টাইরে ঘুরে আসি দেখা হচ্ছে রাতে মানে মথুরাপুর দিকে আর এখানে এসে কুলে তুই যা লম্বা তুই এদিকে তুই একটু কুল পেরে দে আমার তো কি করে আই এই সেটা অনেক বড় বড় কুল আছে কি মিষ্টি তো ওই সেটা চল ভাই ওই সেটা নিচে নাম দাও 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 এখানে ঘুরতে এসছিস নাকি এখানে চারপাড়ে এসছিস না কোথায় যাবি এদিকে এদিকে আমার আমি তোর বসে এদিকে ওই দেখ ওই ডালটা দেখ পুরো পেকে ডিল মারতে হবে ডিল মারে পাবি না খুঁজে তোমার জুতো খোলো জুতো দাও এই ওই যে এই সেটা পাকা রয়েছে তো গাইস এখন এখানে কয়েকটা কুল পেরে নি দাঁড়া আমি একটু অনেক দিন পরে এরকম ভাবে কুল খাচ্ছি গাইস অনেক দিন পরে এই সাবাস দেখো কত পেয়েছে তো আমিও পারি এই আমি আবার নতুন করে আমার সেলাই কাজে চলে আসলাম মানে যেটা আমি করতাম আগে তো এখন এই কাজটা করছি সকাল দিয়ে এখানে কাজ করছি আর চলো মামা একটু তোমাদেরকে দেখাবে আমি এই কাজটাই করতাম বাট এই মেশিনটা একটু স্লো মেশিন হাত পড়ছে না তো আমার মেশিনটা কাকা বলেছে কালকে ঠিক করে দেবে তো ওই জন্য কালকের দিন অব্দি ওয়েট করতে হবে আজকে এই মেশিনে কাজ করছি কালকের আমার মানে আমারটা চলে যাবে দাদা কিন্তু আমার একটা দাবি আছে আমার মেশিনে টুন কোথায় গেল তাহলে এটা হলো একটা মালের হাতা এই হাতাটা উল্টো দিকে ভাজ হবে ভাজ এরকম টাক হবে নাকি কি হবে টাক হবে স্যাম্পেলটা কয়েকটু নিয়ে আসো তো তাড়াতাড়ি সেলাই কাজ করতে চাও এখানে চলে আসো আমার সাথে দেখা হয়ে যাবে এই হলো বড় ইউটিউবার এদিকে একটু দেখা একে এরা কে এই এটার হলো এই হাতাটা হচ্ছে গাইস এখন এই হাতাটা উল্টো দিকে ভাজে এই টাক হবে আমি বললাম টাক হবে আর আপাতত এই মালটা কে করেছে হ্যাঁ অল্টার আছে তো গাইস সময় এখন প্রায় 8:30টার কাছাকাছি জাস্ট বাড়িতে এলাম দাদা রেস্ট নিচ্ছে শুয়েছে আর সারা বাড়ি পুরো এলোমেলো বিকজ দাদা এতদিন পরে বাড়িতে এসেছে তো ওর জামা প্যান্ট সমস্ত কিছু আমি আজকে ধুয়ে দিয়েছিলাম সেগুলো রয়েছে প্লাস ট্রলি রয়েছে এখানে প্লাস আমাদের সকালে শ্যুট হয়েছে এখানে এই জিনিসপত্র এলোমেলো সমস্ত কিছু এলোমেলো আছে আর আজকে কিন্তু 8ই ফেব্রুয়ারি তো আজকে একটা খুব স্পেশাল ডে তো আমি চলো আমি দাদাকে একবার একটু উইশ করে নিই আজকে ডেটাতে আই লাভ ইউ আজকে হচ্ছে প্রপোজ ডে সেই জন্য আমি মাকেও বলেছি বাবাকেও বলেছি তোকে বলা হয়নি যাই হোক লাভ ইউ লট অনেক অনেক ভালোবাসি তোকে ঠিক আছে আমার অ্যানসার আমাকে ভালোবাসিস একদম একদম ঠিক আছে তো গাইস তোমাদের সবাইকেও লাভ ইউ গাইস
আই লাভ ইউ এভরিওয়ান, সবাইকে খুব ভালোবাসি, তোমরা সবাই খুব ভালো থাকো, আর এই 7-8টা দিন সবাই খুব ভালো করে কাটিয়ে, তাই তো? একদম একদম গাইস, সবাই খুব ভালোভাবে কাটাও আর আমরাও খুব ভালোভাবে কাটাচ্ছি। একদম চা খাবি? হ্যাঁ কিছু কর, কিছু খাবো, শুধু চা এখন না, আমাকে একটু বিরিয়ানি এনে খাওয়াবি দাদা? গাড়ি ঢুকিয়ে দিয়েছি, এখন গাড়ি গাড়ি বের করো, আবার ঢুকাও, আবার বের করো। দু প্লেট বিরিয়ানি নিয়ে আয়। তো গাইস আমার না অনেকদিন ধরে না বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, মানে ভীষণ পরিমাণে বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। আমার মনে হচ্ছে যদি একটু বিরিয়ানি খেতে পারতাম, যদি একটু বিরিয়ানি খেতে পারতাম, তো আমি কালকেও ভেবেছি খাবো। এবার আমি ভাবলাম যে না দাদা যা আজকে এসছে, আজকে ভাতটা খাক, কালকে রাত্রে আমরা বিরিয়ানি খাবো। আজকে যেহেতু দুপুরবেলা নিরামিষ ছিল ওই বাড়িতে, তো এখন আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। ও গাড়ি ঢুকিয়ে দিয়েছে, ভালোবাসে না, এটা হচ্ছে সবার সামনে দেখানো হলো। ভালোবাসলে বলতে ঠিক আছে আমি নিয়ে আসছি দাঁড়া। এই চা পাতাটা আনা হয়েছিল সিকিম থেকে ফেরার পথে, আমি যেটা এনেছিলাম। তো এই চা পাতাটা কিন্তু অনেক টাকা তখন দাম নিয়েছিল, প্রায় এটা আমার 1700 টাকা পড়ে গেছিলো কেজি। আমি 300 গ্রাম বা 400 গ্রাম এনেছিলাম, এর অনেকটাই হয়েছিল, এর 1 কোটর মতন। এখন জাস্ট এইটুকু আছে, আর আমি এখন চা করছি বলে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দারুণ লাগে কিন্তু খেতে। তোমাদের এক পুচকির সাথে পরিচয় করিয়ে দিই, এইটা হচ্ছে পুচকি, যেটাকে আমি কিন্তু অনেক দূর থেকে নিয়ে এসেছি। কি সুন্দর লাগছে না ওকে দেখতে, তোমরা কমেন্ট করে জানিও ও দেখতে কেমন। দাদাকে বললাম যে তুই যা, ও গেল না। সেকেন্ডলি আমি আন্টিকে ফোন করলাম, যেহেতু আন্টির দোকানের সামনেই, মানে পার্লারের সামনেই হচ্ছে সেই বিরিয়ানির দোকানটা। তো আমি বললাম যে আমাকে একটু বিরিয়ানি এনে দেবে, তুমি কি বেরিয়ে গেছো? বলছে না মা আমি আসছি। আচ্ছা তুমি নিয়ে এসো, থ্যাংক ইউ সো মাচ, আমার ডার্লিং হয়, আসবে তোমাদের সাথে তখন দেখাবো। রাত 10টা কিংবা 11টা, আমার চা ছাড়া তো চলবেই না। গাইস আমি ঘুমাতে গিয়ে এসে রেস্ট নিচ্ছিলাম, আর বোন বারবার বলছে বিরিয়ানি খাবে, বিরিয়ানি খাবে, বিরিয়ানি খাবে। তো আমি বললাম যে আমার মানে বাইকে একটু আন্টি জল খাইনি, জল খেলাম। তো আমি ওকে বললাম বাইক আমি ঢুকিয়ে রেখে এসেছি, তো ওই জন্য এখন আর যাওয়া যাবে না। আর ও কি করেছে, আন্টিকে ফোন করেছে যে আন্টি এই এই ব্যাপার আমার জন্য, মানে হ্যাঁ মানে সবের আন্টির মানে পার্লারের সামনেই বিরিয়ানি, তো আন্টি বিরিয়ানি নিয়ে এসছে, আর অনেকদিন পরে আমি কিন্তু বিরিয়ানি খাচ্ছি আন্টি। তুই এখন খাবি নাকি? চলো এখন খাওয়া দাওয়া খেয়ে নি, আর এই ভিডিওটা এইখানে শেষ করতে হবে, কারণ আমার অনেক ক্লান্ত লাগছে আজকে। আমি ভাবছি আজকে এডিটিং করবো না, হয়তো কালকে সকালে এডিটিং করবো, তো পুরো ভিডিওটা এডিটিং করতে হয়তো টাইম লাগবে, তাই আজকে কিছুটা করতে হবে। তো এখন ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে কালকে সকালে নতুন একটা ব্লগ নিয়ে। সো বাই বাই টাটা, গুড নাইট।